নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর একটা রেমেডি দিয়ে। আমার রেমেডিগুলো আগেই বলে দিচ্ছি, আমার রেমেডিগুলো কেমন লাগছে সেটাকে কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো না লাগলেও জানাবে আবার লাগলেও জানাবে। চলো বেশি না বকবক করে আরম্ভ করে দিই আমি আজকে কী ইউজ করব। এই রেমেডিটা হলো, এখন শীত চলে যাচ্ছে, আমাদের মুখ কিন্তু খুব রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে, আমার তো হচ্ছেই, তোমাদের হচ্ছে কিনা জানি না, হলে কমেন্ট করে জানাও। তাহলে আমি কী কী ইউজ করবো আজকে, একটা ম্যাসাজ আমি ক্রিম টাইপের তৈরি করব, আমি 30 মিনিট রেখে ধুয়ে ফেলবো। সেই চলো ক্রিমটা কী কী করে বানাই চলো তোমাদের দেখাই। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি নারকল তেল, দেখো নারকল তেলটা আমার জমে যাচ্ছে। আমি অল্প করে দেখাচ্ছি, তোমরা যদি বেশি কেউ মাখো গায়ে হাতে সব জায়গায় পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নেবে। দেখো আমি নারকল তেল দিয়ে দিয়েছি, এতে আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল, 1 চামচের মতো অ্যালোভেরা জেল আমি দিয়ে দিলাম। নারকল তেল আমি 1 চামচের মতো দিয়েছি, আমি এতে 1 চামচ অ্যালোভেরা জেল দিয়ে দিলাম। আমি অল্প বানাচ্ছি, আগেই বলছি তোমরা পরিমাণটা বাড়িয়ে নিও। আমি এতে দিয়ে দিচ্ছি মধু, মধুটা আমি 1/2 চামচের একটু বেশি দিয়ে নিলাম, যে কোনো ভালো কোম্পানির মধু দিয়ে নিলে। এতে আমি গ্লিসারিন 1/2 চামচ অ্যাড করছি, আমাদের স্কিনকে যে আর্দ্রতা বজায় থাকে এটা কিন্তু গ্লিসারিন খুবই সাহায্য করে। চলো 1/2 চামচ আমি এতে গ্লিসারিন দিয়ে নিলাম, একটু আমি কম করেছি তাই আমি ইভিয়নটা, দেখো ইভিয়ন আমি 1টা দিচ্ছি, তোমরা পরিমাণটা বাড়ালে ইভিয়নটাও কিন্তু 2টো দিতে হবে। চলো ইভিয়ন আমি দিয়ে নিলাম, এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো সমস্ত কিছু উপাদান দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, চলো মিশিয়ে নিই। একটু দুধ দিয়ে হোক বা পরিষ্কার ঠান্ডা জল দিয়ে হোক, মুখটা আগে খুব ভালো করে ধুয়ে নেবে। এটা আমি একবার লাগাবার প্রসেস বলছি, আমার মেশানো হয়ে গেছে। এবার কী করবে দেখো, এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবার পর বা কাঁচা দুধ দিয়ে পরিষ্কার করে নেবার পর মুখটা ধুয়ে নেবে। ধুয়ে নিয়ে মুছে নেবার পর এটা ম্যাসাজ করবে স্কিনের মধ্যে 5 থেকে 10 মিনিট। 5 থেকে 10 মিনিট ম্যাসাজ করবার পর তোমরা স্কিনের মধ্যে এটা মুখে গায়ে হাতে সব জায়গায় দিতে পারো। তোমাদের স্কিন কিন্তু আস্তে আস্তে উজ্জ্বল, ফর্সা, একদম খসখসে ভাব, ডাল একদমই থাকবে না তোমাদের স্কিন। তাহলে খুব ভালো করে ম্যাসাজ করে 30 মিনিট তোমাদের স্কিনের মধ্যে এটা অ্যাপ্লাই করে রাখো। 30 মিনিট পর হালকা মানে উষ্ণ গরম জল দিয়ে ধুতে পারো বা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নাও। ধুয়ে নেবার পর তোমাদের আয়না গিয়ে এবার লক্ষ্য করো তোমাদের স্কিনটা কেমন লাগলো, আমাকে একবারও কমেন্ট করে জানাও। একবার না কমেন্ট করে জানালে আমি বুঝবো কী করে রেমেডিগুলো তোমাদের উপর অ্যাপ্লাই কেমনভাবে করছো বা কেমন লাগছে। তাহলে বন্ধুরা আমাকে কমেন্ট করতে ভুলো না, আর ভালো লাগলে আমার রেমেডিগুলো লাইক দিতেও ভুলো না। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমার রেমেডিগুলো অ্যাপ্লাই করো আর ভালো থাকো, থেকে আমাকে কমেন্ট করে জানাও যে আমার রেমেডিগুলো তোমাদের ভালো লাগছে কি না। তাহলে আমি আরও আরও রেমেডি দিতে তোমাদের উৎসাহিত হয়ে যাবো। আর তোমাদের ভালো লাগলে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দাও, তারাও যাতে উজ্জ্বল একটা হেলদি স্কিন পায়। তাহলে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, খুব 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 ভালো থেকো।